আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বাপ্পি। আজকের পর্ব এবং আগামী কিছু পর্ব আমি আপনাদের সাথে ট্রি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের পর্বে আমরা ট্রি কি এবং ট্রি এর কি কি প্রপার্টিস আছে সেটা নিয়ে আলোচনা করব। ট্রি আসলে কিভাবে তৈরি করা যায় বা ট্রি কি জিনিস সেটা দেখব। তো প্রথমে হচ্ছে ট্রি। ট্রি এটা একটা প্রপার্টিস, প্রথম প্রপার্টিস ট্রি। ট্রি এর প্রথম একটা নোড, নোড কি আমরা পরে বুঝতে পারবো অবশ্যই। তো প্রথমে এখান থেকে ট্রিটা শুরু হয়, রুট, মানে এটাই ট্রি এর মূল মানে ভিত্তি বা যেখান থেকে আমরা ট্রিটাকে কাউন্ট করা বা বানানো ক্রিয়েট করা শুরু করব। তো পি পি এর দুটো প্রপার্টিস আমরা আছে, কিউ আর আর। তারপর আর এর ধরলাম কিউ এর দুটো প্রপার্টিস আছে, আর এরও দুটো প্রপার্টিস আছে, এস আর টি, কিউ এর প্রপার্টিস, আর আর এর হলো ও আর ভি। এখন কথা হচ্ছে যে কিউ হচ্ছে এস এবং টি এর প্যারেন্টস, আর আর হচ্ছে ও এবং ভি এর প্যারেন্টস, আর পি হচ্ছে কিউ এবং আর দুটারই প্যারেন্টস। মানে প্রথমে যদি বলি যে পি, পি এর দুটা চাইল্ড আছে কিউ এবং আর, কিউ এর দুটা চাইল্ড আছে এস আর টি, আর এর দুটা চাইল্ড আছে ও আর ভি। এর দুইটা চাইল্ড, তিনটা চাইল্ড থাকতে পারে, আমি দুইটা চাইল্ড ধরে করতেছি আর কি, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এস এর আবার দুটা করে চাইল্ড আছে, ডব্লিউ আর এক্স, আর টি এর আছে ওয়াই আর জেড, ও এর আছে এ আই, আর ভি এর আছে ইউ আর বি। এ আই ইউ বি আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আমার ইউনিভার্সিটি। তো পি এর হচ্ছে রুট, পি হচ্ছে প্রথম, এখান থেকে আমার ট্রিটা শুরু হয়েছে, তার মানে রুট, রুট মানে মূল, এখান থেকে আমাদের ট্রিটা শুরু হয়েছে, কাউন্ট করা হয়েছে। পরেরটা হচ্ছে ইন্টেরিয়র নোড, কিউ এবং আর। আমরা কিউ এবং আর এর দেখবো যে প্রত্যেকটারই কমপক্ষে একটা করে চাইল্ড আছে, মানে কিউ এবং আর নিঃসন্তান না, মানে তাদের একটা করে হলেও সন্তান আছে। তো এই ধরনের নোডকে বা এই ধরনের প্যারেন্টসকে বলা হয় যে ইন্টেরিয়র নোড, যাদের একটা করেও কমপক্ষে ছেলে মেয়ে আছে বা চাইল্ড আছে যদি বলি আর কি। তারপর হচ্ছে আবার ইন্টেরিয়র নোড, যখন ও আর ও ভি এবং এস টি তাদেরও একটা করে চাইল্ড আছে কমপক্ষে, তারাও ইন্টেরিয়র নোড। এখন দেখা গেল যে এ আই ইউ বি তাদের কোনো চাইল্ড নেই, তাদের কোনো সন্তান নাই, তার মানে তারা নিঃসন্তান। এই ধরনের প্যারেন্টসকে বলা হয় লিফ নোড, লিফ নোড। তারাও কিন্তু তাদের কোনো চাইল্ড নাই, তারা এই ধরনের নোড, এই ধরনের নোডকে বলা হয় লিফ নোড। আচ্ছা, এখন আমাদের যে প্রথম রুট লিখছি পি, এটা ধরেন লেভেল ওয়ান, মানে একটা লেভেল সে কমপ্লিট করছে, একটা কমপ্লিট করে নেই, মানে একটা লেভেল পর্যন্ত আছে, প্রথম লেভেল এটা। পরেরটা হচ্ছে দুই নম্বর লেভেল, তারপরটা তিন নম্বর লেভেল, তারপরটা চার নম্বর লেভেল। তো একটা ট্রি এর লেভেল এভাবেই দেখা হয় আর কি। যে তারপর হচ্ছে হাইট, এখন আমাদের যে ট্রি এর কতগুলো লেভেল আছে, যতগুলো লেভেল আছে ট্রি এর হাইট তত, খুবই সোজা। তারপর হচ্ছে যে চাইল্ড, এখন চাইল্ড অফ পি এর চাইল্ড কে কে, পি এর যে চাইল্ড আছে তার কে কে, কিউ এবং আর, পি এর চাইল্ড কে, কিউ এবং আর, আচ্ছা গেল। সিবলিং অফ এস, এস এর সিবলিং, সিবলিং মানে সহোদর, তো এস এর সিবলিং কে, তো এস এর সিবলিং হলো এস এর প্যারেন্টস এর চাইল্ড। মানে যদি বলা হয় যে তোমার সহোদরকে, তো উত্তরটা এইভাবে আসে যে আমার বাবার অন্য সন্তানরাই আমার সহোদর। তো এস এর সিবলিং কি হবে, এস এর প্যারেন্টস এর ছেলে মেয়ে, মানে এস এর প্যারেন্টস এর যে চাইল্ড গুলো আছে তারাই হচ্ছে এস এর সিবলিং। তো এস এর তো প্যারেন্টস কিউ, কিউ এর আরেকটা চাইল্ড আছে হচ্ছে টি, তার মানে এস এর সিবলিং হচ্ছে এস এবং টি, এরা দুজনই সহোদর, গেল। তারপর ডিসেন্ডেন্ট, ডিসেন্ডেন্ট আর এর ডিসেন্ডেন্ট কে, ডিসেন্ডেন্ট মানে বংশধর, ডিসেন্ডেন্ট মানে বংশধর, বংশধর আর এর বংশধর কে, ও আছে, ভি আছে, এ আই ইউ বি আছে। এখন আর এর বংশধর তো সবাই, এ আর এর বংশধর, ও আর এর বংশধর, ভি ও আর এর বংশধর, এ আর এর বংশধর, আই যারা আছে সবাই আর এর বংশধর। তারপর আছে অ্যানসিস্টরস, অ্যানসিস্টর হচ্ছে যে তাদের পূর্বপুরুষকে, এ এর পূর্বপুরুষকে, এ এর পূর্বপুরুষ হচ্ছে ও, মানে এ এর যে পিতা বা প্যারেন্টস, এ এর প্যারেন্টস, তারপর হচ্ছে তার প্যারেন্টস এর প্যারেন্টস, তার প্যারেন্টস এর প্যারেন্টস, মানে দাদা, বড়দাদা, পরদাদা, ওরকম কিছু, যে এ এর বাবা, তার বাবা, তার বাবা, মানে ও আর আর পি, এটা হচ্ছে এর কি পূর্বপুরুষ। এখন কথা হচ্ছে যে এর পূর্বপুরুষ হচ্ছে ও আর আর পি, আর
বি, এর পূর্বপুরুষ হচ্ছে ভি, আর আর পি। একইভাবে ইউ এর পূর্বপুরুষ হওয়া ভি, আর আর পি। এখন যদি বলা হয় যে ও এবং বি এর মধ্যে সর্বনিম্ন কমন পূর্বপুরুষকে, মানে লিস্ট কমন অ্যানসেস্টরস, এখন আমরা দেখব যে ও এর পূর্বপুরুষ হচ্ছে আর আর পি, আর বি এর পূর্বপুরুষ হচ্ছে ভি, আর আর পি। এখন ও এর পূর্বপুরুষ আর পি, কিন্তু বি এর পূর্বপুরুষ ভি আর পি, তার মানে ভিটা কমন না, তার মানে ভিটা বাদ, ভিটা আগে বাদ গেল, ভিটা আগে বাদ চলে গেল, ভিটা আগে বাদ চলে গেল, থাকলো কি আর আর পি। আর আর পি কমন, আর আর পি কমন, এর মধ্যে দেখতে হবে যে কোনটাকে আমি আগে পাবো। সাধারণভাবে বলা যায় যে আর আর কে আমরা আগে পাবো, তার মানে কি হলো এ মানে সরি ও এবং বি এর লিস্ট কমন অ্যানসেস্টর হচ্ছে আর। তো এটা হলো ট্রি এর মানে প্রাথমিক বা ট্রি এর পরিচিতি। তো পরের পর্ব থেকে আমরা ট্রি কত প্রকার এগুলো দেখার চেষ্টা করবো, আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। সাথে থাকার জন্য ধন্যবাদ।